কিন্তু জেনে রাখা দরকার, বাধা দেওয়া যাবে, অনেক কষ্ট দেওয়া যাবে, অনেক সময় দুঃখ দেওয়া যাবে, মানুষকে প্রেশান করা যাবে, মানুষকে ক্ষতিগ্রস্ত করা যেতে পারে, কিন্তু সে নিজে ক্ষতির থেকে বাঁচতে পারবে না। কেন? হাজার বছর ইতিহাস, অন্যের গায়ে যদি আঘাত না হয় নিজেও আঘাত পাওয়ার জন্য রেডি থাকতে হয়। অন্যের কলিজায় আঘাত দিয়ে নিজে বাঁচা যায় না, অন্যের ঘরে আগুন দিয়ে নিজের ঘর বাঁচানো যায় না, অন্যকে আঘাত করে নিজেও আঘাত খাইতে হয়, অন্যকে ফাঁসাতে গেলে নিজেও ফাঁসতে হয়। যেই ব্যক্তি বলেছে ইসলাম সংবিধানে থাকবে না, ওই সংবিধানই বলছে তুমি থাকবে না। এই সিদ্ধান্ত কার? যে বলেছে এইটা চলবে না, ওইটা করবে না, ওইটা হবে না, আল্লাহর পক্ষ থেকে তুমিই থাকবে না, কানাডায় পালায় যাওগা যাওগা, আরাক সফুদা হবা বাঁচব না। ইতিহাস এইটা বারংবার স্মরণ করতে হয় আল্লাহ তাআলার কথা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মানেরা, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো, সবক অর্জন করো। তোমার আগের একজন হস সম্পর্কে মন্তব্য করে তার পরিণতি কি হয়েছে, অন্য এক ব্যক্তি কি হয়েছে, তাসলিমা নাসরিন কি হয়েছে, সালমান রুশদির কি পরিণতি হয়েছে, তোমরা যাদের দালালি করো সেই আমেরিকার চরম পরাজয় ঘটে রাতের অন্ধকারে বাগরা মিয়ার বেশ ছেড়ে যেতে যারা বাধ্য হয়েছে, তোমাদের মুরব্বীদের যদি এই দশা হয়, তোমরা যারা দালালি করছো তোমাদের পরিণতিও এর থেকে কখনো ভালো হবে না। একেবারে ঠিক না ভাই রামা, শুধু সময়, আল্লাহর দেয়া সময়, এটা পুঁজি, এটা কাজে লাগানো দরকার, ঠিক না? এই জন্য বলছি কয় কথা কো বলবো, তিন কথা, এরা সব ভূমিকা। এখানে এমন এমন বুজুর্গ রয়েছেন, সদ্য মদিনা মুনাওয়ারার রওজা মোবারক এবং আল্লাহর ঘর জিয়ারত করে আসছেন, মদিনার অধিবাসী, মদিনায় থাকে। আমার ভাই, আমার বিয়েসব বড় মেয়ের শ্বশুর, আরও অনেক ওলামা একরাম আছেন, কেবলই আসছেন। আমার দ্বিতীয় মেয়ের শ্বশুর এই তো এক সপ্তাহ আগে 7 তারিখে আসছেন হজ, মানে ওমরা হজের সফর করে। আরও অনেক বুজুর্গ, এত আলেম ওলামা, কি ওয়াজ করবো, যা মনে আসে তা কই, ঠিক আছে ইনশাল্লাহ। এ ভাই, মোট কথা হলো আমাদেরকে বানিয়েছেন কে যেন বলেন তো, আরও জোরে বলেন না কে? কালকে হালকা বলতেছিলাম, আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর বানানেওয়ালা কে? আরো জোরে বলেন আল্লাহ। তাআলা বলছেন আমি সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছেন, এই বানানের পিছনে সব কিছু যার, তিনি আমার আপনার কে? লাকাদ খালাকনাল সানফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করেছি। ও দোস্তরে, আমার আমাদেরকে অনেক আদর করে বানিয়েছেন, কে বানিয়েছেন? সবচেয়ে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা, এত সম্মান দিয়েছেন, বানিয়ে কিন্তু এমনি ছেড়ে দেন নাই, যেমন ইচ্ছা তেমন চলো, না খাওয়ায় রাখেন নাই, আমাদেরকে সুন্দর করে বানিয়ে সব ধরনের প্রয়োজন মিটাবার ব্যবস্থা করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, আল্লাহু ইয়ারজুকু হা ওয়া ইয়াকুম আহুয়াস সামিউল আলীম, পৃথিবীর সকলের রিজিক তোমাদের রিজিক একজনই দেন, তিনি কি? আল্লাহই দেন, রিজিক দিয়ে সব কিছুর ব্যবস্থা করছেন যিনি, তিনি আমাদের রব, বলেন না কে?
আমাদেরকে লালন পালন করছেন কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আসমান জমিনের এবং মাঝখানে যা আছে সব কিছুর প্রতিপালক যিনি রব, তিনি আমার আপনার রব। কি বলেন ঠিক না? রব কাকে বলা হয়? যিনি সৃষ্টি করে সুন্দর করে ধীরে ধীরে লালন পালন করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে দেন এবং সব বিপদ আপদ থেকে হেফাজত করে সুন্দর করে লালন পালন করে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত পৌঁছিয়ে দেন, তাকে রব বলা হয়। তাহলে আমাদের বানানেওয়ালা সৃষ্টি করনেওয়ালা কি? রিজিকদাতা কে? লালন পালনকারী কে? ও দোস্তরা, আমার এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, আমাদের লালন পালনের ব্যবস্থা করলেন, আমাদেরকে তিনি রিজিকের ব্যবস্থা করছেন। ও দোস্ত, এই মানুষের আরো অনেক কাজ দরকার, এদের কিছু সুন্দরভাবে চলা দরকার, দুনিয়াটাও সুন্দর করা দরকার, আখেরাতও সুন্দর করা দরকার। এখন এইগুলো যদি সম্পাদন করতে হয় তাহলে তাদের শিক্ষা গ্রহণ করা অপরিহার্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে এইটা বলেছেন, বান্দা বান্দিক আমি অনেক সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করেছি, রিজিক দিলাম, তোমাদের লালন পান করলাম, এখন আমি তোমাদেরকে আর কিছু দিতে পারবো না। তোমাদের শিক্ষা নেওয়া দরকার, তোমাদের সিলেবাস দরকার, পাশের রাষ্ট্র থেকে নিয়ে নাও। বিষয়টা কি এমন? আমি তো অনেক কিছু করলাম, তোমাদের আদর করে বানালাম, রিজিক দিলাম, তারপর লালন পান করলাম, ঠিক আছে, তোমরা সিলেবাসটা আমি আর দিতে পারবো না, তোমরা এখন আমেরিকার থেকে সিলেবাস নিয়ে আসো। বিষয়টা কি এমন ভাই? বলেন না? আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করলাম, আমি রিজিক দিলাম, আমি লালন পালন করছি, সিলেবাস আমি দুনিয়ার কোনো জায়গার থেকে না, আসমান থেকে আমি তোমাদের জন্য সিলেবাস পাঠিয়ে দিলাম। দোস্তরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আযীযিল হামীদিল্লাহি আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুন লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা বান্দি সৃষ্টি করলাম আমি, রিজিক দিলাম আমি, আমি তোমাদের সব কিছু করছি, লালন পালন আমি করছি, আমি তোমাদের ভালো বানাবার জন্য দুনিয়া এবং আখেরাতের জিন্দগি দুইটা মিলে আসল জীবন, পূর্ণ জীবন, এই জীবন সুন্দর করবার জন্য আসমান থেকে আমি সুন্দর সিলেবাস পাঠিয়ে দিলাম, কিতাবুন আনজালনা, এত সুন্দর কিতাব নাযিল করলাম, হে নবী ইলাইকা আপনার কাছে দিলাম, কি করবেন? লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, আপনি কিতাবের মাধ্যমে সব ধরনের মানুষদেরকে, সব অন্যায়, সব দুই নম্বরই যত অন্ধকার আছে এর থেকে বের করে আপনি আলোক উজ্জ্বল জান্নাতের রাস্তায় বের করে আনবেন। এই জন্যই আমি দুনিয়ার কোনো মানুষকে সিলেবাস দেওয়ার অধিকার দেই নাই, আমি আসমান থেকে আপনার কাছে সুন্দর সিলেবাস পাঠালাম, তার নাম হলো আমার কালাম। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। আমি সব কিছু করলাম, আমি এত দয়ালু আল্লাহ, আমি কুরআন শিক্ষা দিলাম, কোরআনের পরে
কোরআন শিক্ষার মাধ্যমে সত্যিকার মানুষ হয়, এই মানুষ বানালাম। সুন্দর করে বয়ান, বক্তব্য, কথা বলা আমি আল্লাহ নিজেই শিক্ষা দিলাম। তাহলে কোরআনের সিলেবাস কে দিয়েছেন বলেন না? যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দিলেন, যিনি লালন পালন করছেন, সিলেবাসও তিনি দিয়েছেন, অন্য কোন কারুর সিলেবাসের কোন দরকার মুসলমানের নাই। কি বলেন ঠিক না ভাই রামা? এখন সিলেবাস তো তিনি দিলেন, আপনাদের কষ্ট হচ্ছে একটু, একটু যদি সামনে এগিয়ে বসা যায় ভালো হয় না ভাই? পিছনের দোস্তরা কষ্ট পাচ্ছেন। যাই হ্যাঁ, যেহেতু দুনিয়ার দুই একজন উল্টো পাল্টা করছে, বাধা দিছে, আসমান এলাকায় সব বাধার দরজা খুলে দিলাম, বাধা ভেঙে দিলাম, বাদ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ প্রথম দিন যেভাবে এসেছে আজকে আসছে। হে মানুষ দেখা নাও, কিয়ামত পর্যন্ত যতদিন আমাদের জান আছে আমরা চলতে থাকবো, কোনো বাধা মানবো না। আমরা এইভাবেই যদি শাহাদত নসিব হয়, শহীদ হয়ে আল্লাহর সাথে দিদার মিলিত হতে চাই, কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য একটু সামনে এসে পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন, জিকির করতে থাকি, সামনে আসতে থাকি। আমার আব্বু জানেরা কষ্ট করতেছেন, আপনারা ভিতরে ঢুকে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কথা কিন্তু তিনটার একটা শেষ হতে চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইনশাআল্লাহ আসি, কাছে আসি, ফায়দা হবে। যত যে যত সামনে অগ্রসর হয়, মেম্বারের দিকে আসে, সে তত জান্নাতের দিকে অগ্রসর হয়। সুবহানাল্লাহ, আপনি আমাদের আগ্রহ, আমাদের ভিতরের চাহিদা, তলব, এইগুলোকে কেন্দ্র করেই আসমান থেকে রহমতের ফয়সালা হবে। আল্লাহ তাআলা দেখতে চান আমার বান্দা অন্তরে আমারে পাওয়ার, আমার বিষয়ে জানার, আমার রাস্তায় চলার আগ্রহ কতটুকু পয়দা হয়েছে। যতটুকু বেশি আগ্রহ পয়দা হবে আল্লাহর পক্ষ থেকে, এর থেকে আরো বেশি রহমত বরকত নাজিল হবে। কি বলেন ঠিক না? হ্যাঁ, এই জন্য আমরা খুব সুন্দরভাবে মাহফিলকে সাজাই ইনশাআল্লাহ। আপনাদের জন্য তো আখেরি মুহূর্তে যদি আপনারা এই জন্য আসেন না, কিছু বরকতি তো কিছু কিছু থাকে শেষের দিকে, ওটা আছে, এখনই দাওয়াত দিয়ে দিই, ঠিক আছে না? আমাদের এক ভাই, এই যে স্পেশাল মেহমান উলামা একরাম আসেন, আমাদের চলতি সময়ের এখানকার মেম্বার, আমাদের আলহাজ আলামিন সাহেব, ওনার আব্বা হাজি হবিব সাহেব, উনি ছিলেন কেশিয়ার, উনি অকাতরে দান করতেন, বললেই আগেই দিয়ে দিতেন। ওনার ছেলেদেরকেও আল্লাহ ওই যোগ্যতা দিয়েছেন, বললেই দিয়ে দেয়। তো উলামা একরাম এবং বিশেষ মেহমানদের যত খরচ লাগে, প্রায় বেশিরভাগ আমাদের বর্তমান রানিং মেম্বার আমাদের ভাই দিয়ে দেন, অনেক কাজ টাজ করছেন। আল্লাহ তাআলা তাকে যেন আরও বেশি খেদমত করার, জনগণের খেদমত করার, দিনের খেদমত করার জন্য আরও বড় পদে, অসুবিধা আছে? এবার কেউ যদি জনগণের খেদমত করে অসুবিধা কি, হোক আরও উপরে যাক, আল্লাহর মেহরবানি। কিছু তো মহব্বত কারণেওয়ালা আছে, যদিও পরতে পরতে মাঝে মাঝে দুই একটা শয়তানও বসা আছে, যেই শয়তান আমার দেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অন্তরে আঘাত আনতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে মাঝে মাঝে ভাইরাল হতে চায়। এর দ্বারা আমার দেশ, আমার সমাজ, আমার দেশের সরকার, আমার এই মুসলিম দেশকে যারা কলঙ্কিত করতে চায়, ওরা অতীতে যেমন ঝাঁটা পিটা খেয়েছে, ভবিষ্যতেও আল্লাহর পক্ষ থেকে ঝাঁটা পিটাই হবে। কি বলেন ঠিক না ভাই আমার? হাজলিমি আল্লাহ খোদার উপরে খোদ্দারি, আল্লাহ তাআলার, হ্যাঁ দুনিয়ার বার, আল্লাহ কি বলেন আল্লাহর মায়ের, আমরা কিছুই বলবো না। আমি তো আমার মসজিদে বলেছি, আমার মুসল্লি ভাইরা এখানে আসছে, কমিটির সদস্যরা অনেকেই আসছে, বেশিরভাগ অনেকে এসে গেছে, বুঝলেন, গতকালকেও আসছে, আজকেও আসছে। আমি বলছি ভাই আমাদের জবান বন্ধ করবেন, আমরা কিছু কমু না, আমরা রাতের অন্ধকারে সেদ্দায় পরে আল্লাহ দেখে দেব, কথা কয়ে দেবেন কারে কয়ে দেবো, আল্লাহ দেখে দেব। কোথায় বলছি ঘটনা আল্লাহ জানে, কালকে বলছি কিনা, একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছে,
কাদা হয়েছে, বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে, কাদা। ওই দিক দিয়ে একজন মেম সাহেবকে নিয়ে যাচ্ছেন, মেম সাহেব বোঝেন তো, নিজের স্ত্রীকে সুন্দর সাজিয়ে গুছিয়ে একবারে সিনেমার পর্দার না, বাস্তবে মানুষকে দেখাবার জন্য, বিনামূল্যে দেখানোর জন্য নিয়ে যায়। কত বড় বেহায়া, অন্যের মেয়েদের, অন্যের স্ত্রীদের ছবি টেলিভিশনে দেখে টাকা দিয়ে, এবং মোবাইলে দেখে, এই কি ইন্টারনেট টাকা দিয়ে কিনে, আর নিজের বউকে উন্নত মানের শাড়ি আর ব্লাউজ, উন্নত মানের সব জামা কাপড় পরিয়ে খালি চোখে দেখার জন্য ফ্রি ছেড়ে দেয়। এদের মতো ব্যাকুব, এদের মতো পাবনার পাগল, এদের মতো অবিবেচক আর কোন আল্লাহর বান্দা হতে পারে না, কি বলেন ঠিক না ভাইরা? মা কত বড় বেহায়া হলে অন্য মহিলাদের ছবি দেখে টাকা দিয়ে কিনে, নেট কিনে, আর নিজের বউরে ছেড়ে দেয় ফ্রি দেখার জন্য। বলেন তো, ও কি পাবনায় ভর্তি হওয়ার যোগ্য পাগল না অযোগ্য পাগল? তো ম্যাম সাহেবকে নিয়ে যাচ্ছে, বৃষ্টিতে কাদা হয়ে গেছে। তো হযরত যাচ্ছেন আল্লাহর ওলি, একটু কোন রকম মানে কাদা সিটে একটু ম্যাম সাহেবের, বিবি সাহেবের কাপড়ে লেগে গেছে। তাদের স্বামী কি খুশি, স্বামী খেপছে, এই এই মোল্লা, আমার স্ত্রীর গায়ে এই সুন্দর কাপড়ে কেন কাপড়ে এই কাদা লাগলো, কেন এটা হলো? কামাই আমি তো জানিটাই না, আমি তো যাচ্ছি কেমনে যে কি হইলো, বুঝেন নাই? যত নরম ও আরো বেশি গরম, বুঝেন? আমরা তো নরম, কিছু কই না ভাই, আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকায় চললে ভাই আল্লাহ খুশি, তুমিও ভালো থাকবা, আল্লাহ তালা খুশি হবেন ভাই। এ আরো সেতে ও মা কাপিডা মুদরে বিড়ায় করতে বিড়াবে, একরামুল মুসলিমিনরা জবাই করে, একরামুল মুসলিমিনরা কি করে, জবাই করে। ছয় উসুলের এক উসুল তুমি বাদ দিলা, তুমি এখন পাঁচ উসুল নিয়ে চলতেছ, এটা তো বেদাত, এটা তো দাওয়াত না, কথা কয় না বেড়া কি? কেন? ইসলামের উত্থান, দাওয়াতের মূল স্প্রিট একরামুল মুসলিমিনের মধ্যে। একরামুল মুসলিমিন যখন থাকবে, মানুষের ইজ্জত এবং সম্মান দিয়া যখন থাকবে, অন্যান্য উসুলগুলো তখন কাজে লাগবে। যখন একরামুল মুসলিমিন, অন্যকে সম্মান দেয়া হবে না, এটাকে যখন জবাই করা হয়, আলেমদের গায়ে যখন আঘাত আসে, ছাত্রদেরকে যখন পিটানো হয়, মসজিদ থেকে যখন বের করা হয়, এবং এতাতি দোস্তদের যে সমস্ত মসজিদ আছে ওদের ইমামতি যখন ছুটিয়ে দিয়েছে, একরামুল মুসলিমিনের উপরে যখন আঘাত এসেছে, তখন আর ইসলাম থাকে না, তখন আত্মবলিকের উসুল থাকে না, তখন শয়তানের নীতিতে চলে। যদি কেউ শয়তান নীতিতে চলে, সব হবে, ইসলাম হবে না, কি বলেন ঠিক না ভাই আমার? তো এখন হেতান এসেছে, হ্যাঁ আমার গায়ে লাগলো, তো আমার বউর গায়ে, ম্যাডামের গায়ে কাদা লাগলো, গিয়ে দিছে একটা থাপ্পড় আল্লাহর ওলিরে। আপনারা খুশি না? নাউজুবিল্লাহ বলা যায় না খুশি, আমরা বেজার। তো এখন এইভাবে গিয়ে চলে গেছে বাড়িতে এই স্বামী স্ত্রী দুইজন, ম্যাডাম অ্যান্ড জেন্টলম্যান। যখন উপরে উঠতেছে, উঠতে গিয়ে দোতলায় উঠতে গিয়ে স্বামী পিছলা খেয়ে দোতলার থেকে পড়িয়ে মরিয়ে শেষ, একবারে সাথে সাথে শেষ। আর কেউ না দেখলেও সাথে স্ত্রী ছিল, এ তো দেখছে। এখন কয় আমার স্বামী মারা গেছে, কে মারছে? কয় হুজুর মারছে। কে মারছে? হুজুরের দোষ। গিয়ে কয় এরকম করে হঠাৎ মরার কথা নয়, এই হুজুর তুমি মেরেছ? কয় না আমি তো কিছু বলি নাই, আমি তো তার গায়ে আঘাত করি নাই। কয় না তুমি তো বদদোয়া করেছ, এই জন্য আমার স্বামী পড়ে মরে গেছে। বারবার যখন বলছে, এখন ওই মহিলাকে লক্ষ্য করে আল্লাহর ওলি বলেন, ও বোন, ও আল্লাহর বান্দি, তোমার সাথে তোমার স্বামীর অনেক মহব্বত ছিল তাই না? কা হা ছিল, তোমার সাথে তোমার স্বামীর অনেক মহব্বত, এই জন্য তোমার গায়ে কাদা লাগার কারণে তোমার স্বামী আমারে থাপ্পড় মেরেছে। মহব্বতের কারণে স্বামীর সাথে তোমার মহব্বত, এই জন্য তোমার মহব্বতে তোমার প্রেমের কারণে তোমার খাতিরে আমারে এইভাবে থাপ্পড় মেরেছে। আমারও তো একজনের সাথে সম্পর্ক আছে, তারে আমি ভালোবাসি, উনি আমারে ভালোবাসেন, উনি যদি কিছু করে বসেন আমার তো কিছু করণীয় নাই। তোমার পক্ষে তোমার স্বামী এখানে বদলা নিয়েছে, আর আমাকে যিনি ভালোবাসেন, আমি যারে ভালোবাসি, তিনি আমার পক্ষে বদলা নিয়েছেন,
এই বন্যা পৃথিবীর কোন পরাশক্তি দিয়ে এটা ঠেকানো যায় নাই, কিয়ামত পর্যন্ত যাবে যাবে। বন্ধুরে আমার, এই জন্য বলছিলাম শান্ত মিজাজে বুঝিনি, আমাদেরকে বানিয়েছেন যিনি, রিজিক দিচ্ছেন তিনি, লালন পালন করছেন তিনি, সিলেবাস দিয়েছেন কে, জোরে বলেন কে। তাহলে এই সিলেবাস পড়ানো দরকার না, নাকি সিলেবাস থাক এটা তোমরা পড়ে নিও, এমন নাকি ভাই? কানা সিলেবাস আমি দিলাম, এই সিলেবাস পড়ানোর জন্য দিল্লি যাওয়া লাগবে না, অক্সফোর্ড থেকে কোন প্রফেসর ভাড়া করা লাগবে না। ও আমার বান্দা বান্দি, আমি আসমান থেকে সিলেবাস দিলাম, এই সিলেবাস পড়াবার জন্য সিলেবাস দেওয়ার 40 বছর আগে আমি নির্বাচন করে সিলেকশন করে উন্নত মানের একজন শিক্ষক পাঠিয়ে দিলাম। তার মানে কি, সিলেবাস যিনি দিলেন শিক্ষক নিয়োগ কে দিয়েছেন বলেন না? শিক্ষকটা কেমন, আমাদের মতো? হ্যাঁ, পরিমাল ধর ছাত্রী নিয়ে দিয়ে দে দৌড়, কি বলেন? ওরে বাবা রে বাবা, আমি ধন্যবাদ জানাই, কিছু কথা তো উল্টা পাল্টা বলছে, এই জন্য তার পদও গেছে সব গেছে, কিন্তু সে এমন কিছু কথা বলেছে আমাদের প্রত্যেকটি ছাত্র ছাত্রী সংগঠন এবং যারা বিভিন্ন জায়গায় থাকে নেতা নেত্রী তাদেরকে উলঙ্গ করে ছেড়ে গেছে, কি বলেন ঠিক না? কারোর চরিত্র ঠিক রাখে নাই সে, তার মানে সে কাছের থেকে দেখেছে তোমরা কত বড় চরিত্রহীন। এটা তো সমাজের একটা পচা অংশের বহিঃপ্রকাশ, এই সমাজ একদিনে পচন ধরে নাই, এই সমাজকে যদি সত্যি ভালো করতে হয়, এই খুনে ধরা সমাজ যদি আমাদের উন্নত সমাজে রূপান্তরিত করতে হয়, এই দুনিয়ার দুর্নীতি করাপশন চুরি ডাকাতি দুই নম্বরই চরিত্রহীনতা নগ্নতা বেহায়াপনা নৈতিক নৈতিক পদস্খলন এইগুলো যদি রোধ করতে হয়, তাহলে অবশ্যই এই সমাজের প্রত্যেকটি বিষয়কে পরিবর্তন করে মদিনার সমাজ কায়েম করতে হবে, কে বলেন ঠিক না ভাই আমার? মদিনার সমাজ কায়েম করতে হলে শিক্ষকটাও সেই মানের হতে হবে, আর এই শিক্ষক পাঠিয়েছেন কে? শিক্ষকটা কেমন? শিক্ষক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, চরিত্রের যত প্রকার আছে চরিত্রের সর্বোচ্চ মার্গে আমি আপনাকে অধিষ্ঠিত করে সবচেয়ে বেশি চরিত্রবান করে শিক্ষক হিসাবে পাঠিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে দোস্ত, আমার এক নম্বর কথা, যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দিচ্ছেন, হায়াত মত দৌলত যার হাতে, যিনি লালন পালন করছেন, সিলেবাস অন্য কোনো কারুর থেকে ধার করেন নাই, সিলেবাসও তিনি দিয়েছেন, এবং শিক্ষক নিয়োগ কে দিয়েছেন বলেন না ভাই? আমি আজকে আমার মসজিদে বয়ান করার সময় আয়াত ওইটা পড়ছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পুরো জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়ে দিলাম, সুবহানাল্লাহ বিহামদিহি। ও দোস্ত, কেউ তো নিজে ভালো হয়, দুনিয়াতে হাতেম তাই দানশীল ছিলেন কোনো সন্দেহ নাই, নওশিদা সে ছিল বড় মানে আদেল এবং ইনসামগার বাদশাহ, অমকে বড় বীর মুজাহিদ ছিল, অনেকে অমকে একটু ভালো আবিষ্কার করেছে, অমকে ছিল ভালো বাগ্মী, ও ছিল ভালো সাহিত্যিক, সব নিজেরা নিজেরা কিছু ভালো গুণে গুণান্বিত ছিল, কিন্তু দুনিয়ার যত ভালো গুণ আছে সব ভালো গুণের অধিকারী একজন মানুষ, তিনি আমার নবী, আপনার নবী, সকলের নবী, নবীদের ইমাম, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা দানশীল ছিলেন, নিজে ছিলেন, অন্যকে দানশীল বানান নাই, কেউ সাহিত্যিক ছিলেন, অন্যকে সাহিত্যিক বানান নাই, কেউ ভালো মুজাহিদ বীর বাহাদুর ছিল, অন্যকে বীর বাহাদুর বানায় নাই, কেউ ছিল ভালো আদল এবং ন্যায়পরায়ণ, অন্যকে
আমাকে ন্যায়পরায়ণ বানানাই, এটা আমার নবী ন্যায়পরায়ণ ছিলেন, হাজার ন্যায়পরায়ণ বানিয়েছেন, তিনি বীর ছিলেন, হাজার বীর মুজাহিদ তৈরি করেছেন, তিনি সাহিত্যিক ছিলেন, হাজারো সাহিত্যিক তৈরি করেছেন, তিনি ছিলেন ইনসাফদার এবং সত্য প্রতিষ্ঠাকারী, এইরকম ইনসাফ করনে ওয়ালা লাখো তৈরি করে গিয়েছেন, তিনি দয়ালু ছিলেন, হাজারো লক্ষ দয়ালু মানুষ তৈরি করে গিয়েছেন, এমন একজন শিক্ষক দুনিয়াতে আর কোথাও পাওয়া যায় না, তিনি একজনই, একজন, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একজন ভালো নবী পেয়ে, শিক্ষক পেয়ে আপনারা বেজান খুশি? খুশি হইলে কি বলতে হয় বলেন তো, না নাউজুবিল্লাহ খান কি বলতে হয় আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে, আরো জোরে। এক নম্বর কথা শেষ, নম্বর দুই সংক্ষিপ্ত, আমরা এক সময় ছিলাম না, এখন আছি, কয়দিন পর থাকবো, কি ইবতেদাও আছে ইন্তেহাও আছে, শুরুও আছে শেষও আছে, বাস শেষ। আমার আমাদের সোহাইব আশরাফি বলে গেছে এই দুনিয়ায় আমরা বেশি দিন থাকতে পারবো না, 60-70 বছর এই হায়াত হলো আমাদের পুঁজি, এই পুঁজির বেশিরভাগ আমরা খরচ করে ফেলেছি, নষ্ট হয়ে গেছে, সামান্য 2 মাস 3 মাস 10 বছর 5 বছর 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা কতটুকু আমাদের হায়াতের পুঁজি আছে, এইটা আমার মালিক ছাড়া কেউ জানেন না, ঠিক না বক্তুরি? আমার ওই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সামান্য হায়াত 60-70 বছরের জন্য আমাদের এত ইন্তেজাম, এত চাষ, এত ব্যবসা, এত চাকরি, এত বিল্ডিং, এত স্থাপনা, এত রোডঘাট, এত বাহিনী, এত মন্ত্রী, এত এমপি, শুধু 60-70 বছরের জন্য, কথা কয় না, 60-70 বছরের জন্য এত এডুকেশন, এত বাহিনী, এত গোয়েন্দা বিভাগ, এত স্থাপনা যদি হয়, ও দোস্তরে আমার, সামান্য সময়ের জন্য যদি এত ইন্তেজাম হয়, তাহলে যেই জীবনের ইবতেদা আছে ইন্তেহা নাই, যেইটা শুরু আছে শেষ নাই, তাহলে ওই হায়া আবাদুল আবাদ হায়াতের জন্য, চিরস্থায়ী জিন্দগির জন্য 1 মিনিট বেশি হলেও বেশি চেষ্টা, 1 চুল পরিমাণ বেশি হলেও চেষ্টা, মেহনত করার দরকার আছে না নাই? বিবেক কি বলে যে আমি 1.5 মিনিটের জন্য আমি যদি এত প্রস্তুতি নিই, সামান্য 60-70 বছর যে আখেরাতের তুলনায় মানে দুনিয়া 1.5-2 মিনিট, 1-1.5 মিনিটের সময় দুনিয়ার সামান্য 60-70 বছরের জন্য যদি এত ব্যবস্থাপনা হয়, এত কিছু ইন্তেজাম হয়, এত চেষ্টা প্রচেষ্টা হয়, তাহলে আবাদুল আবাদ জিন্দগি, ওই চিরস্থায়ী জিন্দগির জন্য একটু হলেও বেশি চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে না নাই? বিবেকীকে ধরে আপনাদের, নাকি আমি বিবেক বিরুদ্ধ কথা বলছি ভাই? না, 2 নম্বর কথা শেষ, 3 নম্বর, এখন আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, দরকার কি দরকার না বলেন, হ্যাঁ শিক্ষা দরকার, কেন এই উম্মতের প্রথম শব্দ, এই উম্মতের নবীর উপরে যেই শব্দ নাজিল হয়েছে প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, হে নবী আপনি পড়ুন, পড়ো পড়ো, তার মানে ইনশাআল্লাহ, আসলে মাঝখানে ওই যে জায়গা ফাঁকা আছে, আমি কি করবো, আমি নিজে যাব, আপনারা তো ভদ্র মানুষ, আপনারা যদি একটু সামনে চলে আসেন, যার সামনে ফাঁকা আছে, হ্যাঁ আচ্ছা ভাই, আমরা একটু যদি, একটু যদি চেষ্টা করি ভালো হবে, আপনারা কি আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার তকবীর দিয়ে একটু দাঁড়ানো যায়, 1 মিনিটের জন্য, মাত্র 1 মিনিট দাঁড়ান তো, আল্লাহু আকবার, ইল্লাহি তাকবীর, এইবার এইবার সামনে, যার সামনে যতটুকু খালি জায়গা আছে, আল্লাহু আকবার বলে ঠ্যাংটা একটু সোজা করেন, পাটা একটু সোজা করেন, ইল্লাহি তাকবীর বলে যারা সামনে, যার সামনে যতটুকু জায়গা আছে, ইনশাআল্লাহ আমরা ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে বসি, অন্য ভাইদেরকে জায়গা করে দিই, তাড়াতাড়ি মাশাআল্লাহ, ইল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, ওয়াকাব্বিরুহু তাকবীরাক, ওয়াকাব্বিরুহু তাকবীরা মানে কি, রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরাত্ত বয়ান করো জোরে বলেন, কার বরাত্ত, যাদের শুরু দিয়ে যখন দুনিয়াতে আসছি তখন আমাদের এক কানে আজানের শব্দ আর এক কানে একামতের শব্দগুলো বলা হয়েছে না হয় নাই, ছেলে হোক মেয়ে হোক
ডান কানে আজালের কালিমা, বান কানে একামতের কালিমা বলা সুন্নত আছে না নাই? মসজিদ ডাকার দরকার নাই, কোন ইমাম ডাকার দরকার নাই। মা যদি তার ব্রেন সুস্থ থাকে, নানি দাদি যদি কাছে থাকে, হাসপাতালে নার যদি মুসলমানা হয়, তাহলে যখন সন্তান দুনিয়াতে আসতো ছেলে হক মেয়ে হক, তাহলে আজানের কালিমাগুলো ডান কানের মধ্যে বলা সুন্নত আর বাম কানের মধ্যে একামতের কালিমা বলা সুন্নত। এখানে আজান এবং একামতের কালিমার মধ্যে আল্লাহ আকবার শব্দ আছে না নাই? কেন রে ভাই, আজানের কালিমা কেন কানের মধ্যে সর্বপ্রথম দেওয়া হয়? যেই ব্যক্তির সর্বপ্রথম কানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান এই শব্দটা যদি ভিতরে ঢুকে যায়, প্রথম শব্দ কান দিয়ে যদি এইটা ঢোকে, প্রথম হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার চারবার, আবার শেষে দুইবার ডান কানে, আবার এইটা ছয়বার বাম কানের মধ্যে যখন দেয়া হয়, এই ছয় দুগুণে বারোবার আল্লাহর বরত্বের কথা যদি অন্তরে ঢুকে যায়, একটা মাসুম বাচ্চার অন্তরে সর্বপ্রথম ঢুকে যায়, এই ব্যক্তি যখন বড় হবে, এই ছেলে মেয়ে যখন বড় হবে, ও কখনো তাগুতের সামনে, কোন পরাশক্তির সামনে মাথা নত করতে পারে না। পারে আজকে যারা আমরা অন্যায়ের সামনে মাথা নত করি এবং বাতিলের সামনে মাথা নত করি, পরাশক্তিকে আমরা ভয় করি, সফিন করে চলি, বুঝতে হবে হকের সামনে যদি মাথা নত না হয়, আমাদের জন্মের সময় মনে হয় আল্লাহু আকবারের আজানের ধ্বনি দেওয়া হয় নাই। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের আজান আল্লাহু আকবার বলা হয় গিয়ে হয় না? হ্যাঁ, আমার যখন কুরবানি করতে যায়, কোনো কিছু জমাই যখন করতে যায়, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় গিয়ে হয় না? তার মানে কি বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামে, আল্লাহ মহান, আল্লাহ বড়। যখন কেউ চাকু নেয়, ছুরি নেয়, জবাই করতে যায়, নিজেকে বড় মনে হয়, নবীজি স্মরণ করে দিলেন, উম্মত তুমি আসলে বড় নাও, তুমি জবাই করতে পারো, তোমার শক্তি অনেক বেশি হতে পারে, তুমি তোমার হাতে ছুরি আছে জবাই করছো, নিজেকে বড় মনে করো না, আসল বড় হলেন একজন, তিনি আমার আপনার কি। যখন হজের মধ্যে কঙ্কর নিক্ষেপ করতে যায়, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়, কথা কয় না? ওই যে পাথর মারতে যায়, কঙ্কর মারতে যায়, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। কেন বলতে হয়? আল্লাহর নামে বলবে, আল্লাহর বরত্ব ঘোষণা করবে, এবং রহমান লিশাইতান রিজালির রহমান এটা বলতে হয়। কেন? যখন কঙ্কর নিক্ষেপ করে, অনেকেই নিজেকে বড় মনে হয়, মনে হয় ভাব এসে যায়, এই জন্য অনেকে বড় বড় পাথর এবং জুতা মারে, কয় দিছি শয়তানের মাথায়, আসলে গোটা শয়তান। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, যখন আল্লাহু আকবার বলে কঙ্কর মারে, কঙ্কর মারতে গেলে নিজেকে বড় মনে হয়, আমি মারতেছি শয়তানকে বিটাই। আল্লাহ নয় বললেন, না না ও আমার উম্মত হাজি সাহেবরা শুনে নাও, আসলে তুমি বড় নাও, আসল বড় হলেন শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কি? এরপর আমার আপনার লাশ যখন খাটিয়ার মধ্যে রাখা হবে, সর্বশেষ চারটা তাকবীর দেওয়া হবে কি হবে না বলেন? জানাজার মধ্যে তো দুইটা জিনিসই ফরজ, একটা হলো কিয়াম দাঁড়ানো, আর একটা হলো চারটা তাকবীর বলা, আল্লাহু আকবার মুখে উচ্চারণ করে বলা, আল্লাহু আকবার চারবার বলা ফরজ। দোস্তরে আমার, আল্লাহু আকবার তার মানে হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। তাহলে আমি যখন দুনিয়াতে এসেছি, তখনও আল্লাহু আকবার আল্লাহর বড়ত্ব শুনে এসেছি, আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার আগে জানাজার মধ্যেও তখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। যাদের শুরু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যাদের শেষও হয় আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে, ওই ব্যক্তিদের অন্তরে কখনো নারায় তকবীর খারাপ লাগতে পারে না। কি বলেন ঠিক না? যাদের অন্তর আল্লাহু আকবারের ধ্বনি দিলে খারাপ লাগে, যে আল্লাহু আকবারের ধ্বনি যেন না হয়, আওয়াজ যেন কেউ না করে, চুপচাপ যেন শোনে, এইটা যারা বলবে, বুঝতে হবে ওদের অবশ্যই ওই জন্ম যখন হয়েছে আল্লাহর বরত্বের কথা এখানে পৌঁছার ক্ষেত্রে ডিস্টার্ব হয়েছে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? দোস্তরে আমার বলতেছিলাম, তাহলে এখন শিক্ষিত হওয়া দরকার না? শিক্ষা দরকার কিনা বলেন? আল্লাহ তাআলা সিলেবাস পাঠিয়েছেন, শিক্ষক বানিয়েছেন, পাঠিয়েছেন,
তাহলে শিক্ষা দরকার। শিক্ষা কি চিজ কা নাম হ্যায়, শিক্ষা কোন জিনিসের নাম, শিক্ষা কোন জানোয়ারের নাম, না কোনো গাছের নাম, না মাছের নাম জানার দরকার আছে না নাই? হুজুর আমরা সবাই জানি, জানেন আমি এক কথায় বলি, যেহেতু আমি আসল হলো মুদাররিস, আসল হলো শিক্ষক, আল্লাহর মেহরবানি আমাদের কমই সৃষ্টিমা যত কিতাব আছে সবগুলো কিতাবে আল্লাহ তাআলা পড়ানোর তৌফিক দিয়েছেন। এখন একটু বড়টা বুড়ো বেদেরটা গাড়ে আইছে এই জন্য কেউ পড়াইয়া ইনশাল্লাহ। দোস্তরে আমার আসল হলো মুদাররিস শিক্ষক, এই জন্য আপনাদেরকে বলি ওই রকম করেই কই। দোস্তরে আমার শিক্ষা কাকে বলা হয়? অজানাকে জানা তার নাম শিক্ষা, কি না জানাকে জানা এর নাম কি বলেন না? না জানাকে জানা, অজানাকে জানা, এটাকে শিক্ষা বলা হয়। খোলাসা ভালো করে বুঝেন দোস্তরে আমার, আপনারাই বলুন জানার সংখ্যা বেশি নাকি না জানার সংখ্যা বেশি? না জানার সংখ্যা বেশি না জানার তুলনায়? অজানা কম না বেশি? অনেক বেশি। কত বেশি? সীমা ছাড়া বেশি। দেওবন্দি আলেম আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির সাগরেদে রশিদ, মারিফুস সুনানের লেখক আল্লামা ইউসুফ বান্নুরী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় হাফেজ হাদিস ছিলেন, হাজার হাজার হাদিসের হাফেজ, এত বড় বিশ্ববিখ্যাত আলেম, তিনি পটিয়া মাদ্রাসায় যখন এসেছেন বয়ান করতে, মেহরাব মেম্বারের সামনে বয়ান করছেন, ওখানে দাঁড়িয়ে তখন কসম করে বলছেন, শপথ করে, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমি জাহেল, আমি জাহেল, আমি জাহেল তিনবার। তিনি বলেন দেখুন আমি বললাম আমি জাহেল, আপনারা বলবেন না আপনি তো বড় আলেম হাফেজ হাদিস, এত বড় বিখ্যাত আলেম হয়ে আপনি জাহেল বললেন, কসম করলেন, শপথ করলেন, কসমের কাফফারা জরিমানা দেয়া লাগবে। দেখো ভাই আমি যে শপথ করলাম এটার কাফফারা দেয়া লাগবে না, কেন? যা জানি তার তুলনায় অজানার সংখ্যাই হলো বেশি। এত বড় আলেম বিশ্ববিখ্যাত তিনি যদি নিজেকে জাহেল বলেন তার মানে আমি জানি না, আমাদের তো সিরিয়ালে কোনো জায়গায় নাই, কি বলেন ঠিক কিনা? তাহলে শিক্ষা কাকে বলা হয়? অজানাকে জানা, না জানাকে জানা, এইটা শিক্ষা বলা হয়। আমি এই কথা এই জন্য বলছি মাদ্রাসার মাহফিল একটা ভিত্তি মূল রচনা করবার জন্য, সঙ্গে বুনিয়াদ দিবার জন্য মৌলিক কিছু কথা শোনা দরকার আছে না নাই? দোস্তরা আমার যেহেতু অজানার সংখ্যা বেশি, না জানার সংখ্যা বেশি, তাহলে যা ইচ্ছা তা জানবো নাকি জানার একটা সিরিয়াল করার দরকার আছে? বলেন না সিরিয়াল করার দরকার আছে না নাই? উলামা একরাম সিরিয়াল করে দিছেন, আমি আপনারা শোনায় দিই, দেখেন তো বিবেক কি বলে। এক নম্বর, যিনি আমারে বানিয়েছেন, যিনি আমার মালিক, যিনি আমার রব, যিনি আমার সব, ওই মালিক সম্পর্কে এক নম্বরে জানা দরকার, বিবেকে সায় দেয় কি বলেন? দোস্তরা আমার যেই মালিক আমাদের বানাইলেন, যেই মালিক সব ব্যবস্থা করলেন, সব মাখলুক, যেই মালিক আমাদের খাদেম বানিয়ে দিলেন, সব ফেরেশতা ও মানুষের খাদেম, ওই মালিক সম্পর্কে এক নম্বরে আমার জানা দরকার আছে না নাই? কি নিজেকে চিনলাম না, মালিককে চিনলাম না, মা বাবাকে চিনলাম না, বাইরের মানুষের সম্পর্কে পরিচয়, নিজেকেও জানি না আমি কি, আমার বাড়ি কোথায় তাও জানি না, আমার মালিককে মা বাবাকে তাও জানলাম না। এই ব্যক্তি যদি বলে রাস্তার মধ্যে একটা পায়খানা পড়ে আছে, দেখতে এই পায়খানার মধ্যে একটা পোকা দেখা যায়, পোকা কী কী কাজ দেয় করে এটা একটু জানি আগে, বলেন তো এ কি আসলে সুস্থ বিবেক সম্পন্ন মানুষ নাকি পাগল? এ তুমি তোমার নিজের বাপ মার নাম জানো না বেড়া, নিজের নাম জানো না, বাপের নাম খেতে পারো না, পায়খানার পোকা নিয়ে গবেষণা করে, বলেন তো বিয়াকুব না ইয়াকুব, কথা কয় না বেড়া? দোস্তরা আমার ভালো করে শোনেন, তাহলে এক নম্বর কার সম্পর্কে জানা দরকার আওয়াজ দিয়ে বলেন আরো জোরে, কি আল্লাহ বলতে অসুবিধা, কোন বাধাই তো মানি না, কার ডাকবো? আমার মালিককে আমি ডাকবো,
আমার মাওলাকে আমি ডাকবো, রাতের অন্ধকারে ডাকবো, দিনের আলোতে ডাকবো, ঘরে ডাকবো, অফিসে ডাকবো, সংসদে ডাকবো, সুপ্রিম কোর্টে ডাকবো, পৃথিবীর কোন শক্তি আমার জবানকে বন্ধ করতে পারবে না। কে বলেন ঠিক না ভাইয়ের আমার? তাহলে এক নম্বর কার সম্পর্কে জানা দরকার, নম্বর দুই তার প্রোগ্রাম এবং কার্যক্রম সম্পর্কে জানা দরকার। কার বলেন না? না এটা অবিবেচক মনে হচ্ছে, বিবেকে ধরে না। দুই নম্বর ওই মালিক যিনি বানালেন তিনি, তার কি প্রোগ্রাম, তিনি কোন কাজে রাজি কোন কাজে নারাজ, এইটা আমার জানা দরকার। দুই নম্বরে জানার এইটা, এই যে নম্বর দুই নম্বর এটা জানা, এটা দুই নম্বরে রাখা যায় কিনা বিবেক কি বলে ভাই? রাখা যায় মাশাল্লাহ। দুনিয়ার বসদের কত প্রোগ্রাম জানার জন্য আমেরিকা যায় ট্রেনিং এর জন্য, ট্রেনিং এর দরকার নাই, তারপরে অস্ট্রেলিয়া যায়, আছে না নাই? দুনিয়ার বসদের এই প্রোগ্রাম জানবার জন্য যদি অস্ট্রেলিয়া বিদেশে যায়, তাহলে আমার মালিক কি প্রোগ্রাম দিয়েছেন এইটা জানবার জন্য আলেমদের কাছে আসার দরকার, আছে না নাই মুসলমান? নম্বর তিন, আমরা যে কামাই টামাই করি, ব্যবসা যারা করে কিছু টাকা জমায় রাখে, রাখে না, চাকরি করলে কিছু খায় কিছু জমায়, দুর্নীতি করে টাকা জমায়, কি চাই, একটা প্লট করব, একটা ফ্ল্যাট চাই, একটা বিল্ডিং করব, বিদেশে বাড়ি বানাবো, এটাই তো। ইনশাআল্লাহ আমাদের এখানে আমাদের বহুত বড় শেখ জামিয়া রহমানিয়া জামিয়াতুল আবরারের শেখুল হাদিস, আরো অনেক মাদ্রাসার শেখুল হাদিস, আমাদেরও মুরব্বী বড় ভাই হযরতুল আল্লাম শেখ আব্দুর রাজ্জাক সাহাব হাফিজাহুল্লাহ তাআলা, তিনি মুরব্বী, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, আলেমদের মধ্যে বড় অতিথি, তিনি অল্প কিছু নসিহাতমূলক কথা বলবেন। আমি আর কয়েক মিনিট মাত্র আমার এই বিষয়টা টেনে শেষ করতে চাচ্ছি, আপনারা কি বেজার বসেন?